السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বি করিম আজকে জুম্মাবারের ঠিক এই সময় দোয়া কবুল হওয়ার সময় দিনই কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আপনাদেরকে অনুষ্ঠানটি দেখার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা প্রতিদিনে এখানে জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি যে প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি কোরআন ও সুন্নার আলোকে তার সংক্ষিপ্ত সমাধান দেওয়ার আমরা চেষ্টা করি আজও তার ব্যতিক্রম নয় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জিলহজের প্রথম দশকের ফজিলত ও করণীয় এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস এবং মুফাসসির মুফতি মোহাম্মদ মাসুম আহমদ খতিব বনানী চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ঢাকা আপনাদের সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী জিলহজের প্রথম দশকের আমল নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আমরা কিভাবে এই দশটা দিন কাটাব আমরা আলোচনা করেছিলাম আমল নিয়ে জিলহজের আগে চাঁদ ওঠার আগে আমাদের কিছু করণীয় তা নিয়েও ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আজও ইনশাআল্লাহ এর উপরে আলোচনা করব মোহতারাম মুফতি সাহেবের কাছে আমরা যে বিষয়টি জানবো যে সুরাতুল ফাজরে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন মুফাসসিরিন কেরাম এখানে লায়ালি আশ দ্বারা মুরাদ নিয়েছেন জিলহজের প্রথম দশক আপনার কাছে প্রথম যে বিষয়টি জানবো যে এই দশটা দিনকে আসলে খাস করা হলো কেন আল্লাহ রাব্বি করিম এই দশটা দিনকে বিশেষভাবে উল্লেখ করেছেন একটি বিষয় আরেকটি হলো এই দশ দিনের আমলের ফজিলতটা জানবো তিন নম্বর জানবো যে আমাদের করণীয় কাজ কী হবে জি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين প্রথম যে বিষয়টি আসছে যে এই দশ দিন গুরুত্বপূর্ণ কেন হলো আসলে দামি বস্তুর কারণে তার আশেপাশের বস্তুও দামি হয়ে যায় পবিত্র কোরআনুল করিমের অবতীর্ণ হওয়ার কারণে যেমন রমজান মাস মূল্যবান হয়ে গিয়েছে ঠিক এমনিভাবে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো হজ্জে বাইতুল্লাহ অন্যতম গুরুত্বপূর্ণ এই আমলটি জিলহজ মাসে হওয়াতে এই মাসও গুরুত্বপূর্ণ হয়ে গেছে শুধু তাই নয় বরং ওই নির্দিষ্ট দিনগুলির আগে থেকেই যেদিন থেকে মাস শুরু সেদিন থেকে এই মাসটা মূল্যবান হয়ে গেছে এটা একটা দিক আরও অনেকগুলি বিষয় এখানে আছে মুহাদ্দিসিন কেরাম হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছেন দ্বিতীয়ত হলো এই সময়ের ফজিলত এবং আমল হাদিস শরীফের ভিতরে আসছে জিলহজের প্রথম দশক এত ফজিলতপূর্ণ যে এ সময়ে যদি কেউ নফল রোজা রাখে তাহলে প্রতিদিনের রোজায় তাকে এক বছর নফল রোজা রাখার সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ আর রাতের ইবাদত নফল ইবাদত বন্দী যদি কেউ করে তাহলে এই প্রথম দশ দিনের প্রতি রাত্রের ইবাদতকে শবে কদরের সমতুল্য সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ এত ফজিলতপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ আমল বিশেষত নয় তারিখ যেটাকে ইয়াওমে আরাফা বলা হয় এই দিনের রোজাটার প্রশ্নে তো অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস শরীফের ভিতরে এই দিনের রোজাকে কেন্দ্র করে আরও ফজিলত বলা হয়েছে যে এই নয় জিলহজ আরাফার দিনে যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বা পর দুই বছরের গুনাহ মাফ করে দেন অতীতের এক বছরের গুনাহ এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেন এখন আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু তিনি কোনো মানুষকে বিপদে ফেলতে চান না নিজের সৃষ্টিকে তিনি জান্নাতে দেখতে চান সেই হিসাবে কখনো কখনো মানুষের জন্য তিনি সুযোগ করে দেন যে আমি কিছুটা সুযোগ দিয়ে দিলাম আমল তো বাহ্য তো খুব কম হবে কিন্তু আবেগটার অবস্থান সেখানে মূল্যায়ন করা হয় যে আমলের দৃষ্টিতে খুব ভারী কিছু না রোজা আমরা এমনিতেই রাখতে পারি এমন কষ্টের কোনো কিছু না এমনিভাবে দুই চার রাকাত দশ রাকাত নফল নামাজ বা তেলাওয়াত ইত্যাদি যে কোনো সময় আমরা করতে পারি কিন্তু বিশেষ বিশেষ সময়কে কেন্দ্র করে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থাটা করেছেন যাতে মানুষ এটা লুফে নেয় এই সুযোগটা সে গ্রহণ করে এবং নিজেকে সে জান্নাতি হিসাবে সহজে সে এই পথটা অতিক্রম করতে পারে তার মানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করে ওসিলা দিয়ে দিয়েছেন বিভিন্ন রকম সুযোগ তিনি তৈরি করে দেন নিজেই যে মানুষ এগুলি যদি গ্রহণ করে সে যদি পার পেয়ে যায় যেটা আল্লাহর কামনা আল্লাহর চাওয়া যে আমার সৃষ্টি আমি জাহান্নামে তো ফেলতে চাই না জান্নাতেই দিতে চাই এখন যদি সে সুযোগটা গ্রহণ করে তাহলে তার জন্য খুবই ভালো
তা এরকম আমরা যেটা করতে পারি যে আমাদের করণীয় কি, এরকম যে সুযোগগুলি আসে বিশেষত মুহাদ্দিসিন একরাম তিনটা দশককে বিশেষভাবে ভাগ করেছেন গুরুত্বপূর্ণ বিবেচনায়, তিনটা দশক। তার ভিতরে জিলহজ মাসের প্রথম দশক, রমজান মাসের শেষ দশক, জিলকাদ মাসের এই মুহররম মাসেরও প্রথম দশক। এই তিনটি দশককে মুহাদ্দিসিন একরাম বিশেষভাবে ভাগ করেছেন যে এই তিনটি দশক যদি কেউ গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে পারে তাহলে আল্লাহ চাহে তো সে অনেক বেশি অগ্রসর হয়ে যেতে পারবে। তারই একটি দশক আমাদের সামনে খুব কাছাকাছি, আর মাত্র দু একদিন পরেই শুরু হবে, একেবারেই কাছাকাছি চলে আসছে। তো সমগ্র মুসলিম উম্মাহর জন্য করণীয় হলো যে আমরা যেন এটাকে কাজে লাগাই, নাফল আমল, জিকির আসকার, তিলাওয়াত, তাসবিহ তাহলিল, ইসলাম ভালো আলেমদের লেখা বই পুস্তক পাঠ, কোরআন হাদিসের আলোকে যে সমস্ত বই পুস্তক লেখা হয় সেগুলি বেশি বেশি পাঠ করা, বা দিনী আলোচনা ধর্মী যে সমস্ত অনুষ্ঠান আছে যেগুলি শরীয় দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই দেখতে বা শুনতে, এরকম আলোচনা দেখা বা শোনা বেশি বেশি, মানে এরকম ভালো কাজের মধ্যে, বিশেষত এবারকার পরিস্থিতিতে, বিশেষত এবারকার পরিস্থিতিতে যে অবস্থাতে আমরা আছি, এই করোনাকালীন মহাদুর্যোগ মহামারী প্যান্ডামিকের মধ্যে আমরা আছি, এরকম সময়ে তো আল্লাহর ইবাদত বন্দেগী আমল আরও বেশি বাড়ানো দরকার, বা সুযোগ বেশি, সুযোগটা হাতেও বেশি আছে, প্রচুর সময় আমরা ঘরে বসে থাকি, কাজকর্ম বাহিরে বন্ধ আছে, বিধায় আমরা এই সুযোগটাকে এরকম দিনই কিছু কাজে আমরা কাজে লাগাইতে পারি, এটা এগুলি আমাদের করা উচিত। মোতারাম, এই যে তিনটি বিষয়ে আপনি আলোচনা করেছেন, বড় সুন্দর আপনি বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশক বরকতময়, রমজানের প্রথম আখিরি দশক বরকতময়, এবং মুহররমেরও প্রথম দশক। এখানে জিলহজ মাসের যে প্রথম দশক এত বরকতময়, যেমনটি আপনি বলেছেন, এবং হাদিসে পাকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিভাবে কাটাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ কালিমা তাইয়্যিবা, যাকে আমরা বেশি বেশি পাঠ করা। এখন দেখা যাচ্ছে যে কোরবানি আসছে, অনেক সময় অনেক ভাইকে দেখা যায় যে কোরবানির জন্য কোরবানি দিবেন, ফরজ ওয়াজিব হলো দিবেন না হলো উনি দিবেন। এখানে উনি যেটা মনে করেন যে কোরবানি যেহেতু পূর্বপুরুষরা দিয়ে এসেছেন, বাপদাদারা দিয়ে এসেছেন, আমিও দিয়েছি, এবছর আবার কিভাবে না দেয়, এই জন্য কোরবানির জন্য একটা ফিকির আছে। আমরা দেখেছি যে কোরবানির জন্য যতটুকু ওনার ফিকির, অতটুকু কিন্তু নামাজের জন্য সে ফিকিরটা দেখা যাচ্ছে না, নামাজের জন্য সে একটা অনুপ্রেরণা, সে একটা তড়প, একটা এগুলো দেখা যাচ্ছে না। এই আসলে এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন। আসলে বিষয়টা কি, মানুষের একটা আবেগের জায়গা আছে সব সময় মনের ভিতরে, পছন্দেরও জায়গা আছে। আপনি দেখবেন এটা নিঃসন্দেহে নামাজকে গুরুত্ব দিয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা দরকার, এতে তো কোনো কথা নাই, অবশ্যই এটা করা দরকার। কিন্তু দেখা যায় যেটা, যে একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ হয়তো পড়ে না, আদায় করে না ঠিকঠাক, কিন্তু গুরুত্ব দিয়ে কোরবানিটা দেয়। কখনো কখনো সে সামাজিকতা রক্ষার খাতিরে দেয়, যেটা মোটেই করা উচিত না, কখনো পারিবারিক স্ট্যাটাস মেনটেন করার জন্য দেয়, মোটেই ঠিক না, মানুষকে দেখানো হলে তো আরো জঘন্য বিষয়। কিন্তু কেউ কেউ আছে এটাকে আসলে আমল মনে করে, আমলের জন্যই এটা করে, অনেকেই আছেন যাদের অন্য কোনো খারাপ কোনো উদ্দেশ্য থাকে না, লৌকিকতা উদ্দেশ্য থাকে না, আমলের জন্যই এটা করেন। এখন যে বিষয়টি, এখন এই যে সামনে যে কোরবানি আসছে, আসলে জিলহাজের আমলগুলো কিন্তু বড় চমৎকার, এবং যে ফজিলত আপনি বলেছেন এবং হাদিসে পাককে আমরাও দেখেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের ফজিলত অনেক বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি যখন জিকির আসকার করব, আমি যখন আমল করব, এবং বিশেষ করে বর্তমানে লকডাউন চলছে, এই সময়ে ঘরে থাকার জন্য যে বিধিনিষেধ দেওয়া আছে, আমরা ঘরেই থাকব, এবং ঘরে থেকে আমি বেকার সময় কাটাবো না, আমি সেখানে জিকির করব, তাহমিদ, আলহামদুলিল্লাহ বলব, যতটুকু সম্ভব কাজে লাগানো। জি, আরেকটি বিষয় আমি দেখেছি যে এই সময়টা আসলে কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে রব্বে করিমের যত কাছে যাওয়া যায়, হ্যাঁ হাদিসে পাকও আছে আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, যে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত তো আসলে কোরআন কারীমের তেলাওয়াত। তো সেই ক্ষেত্রে আমরা বসে বসে যখন কোরআনের তেলাওয়াত করব, এর দ্বারা অনেকগুলো ফায়দা কিন্তু পাওয়া যায়। হাদিসে পাকে তো বর্ণিত আছে, আমরা এমনও চিন্তা করে দেখেছি। এখন একটা দারুণ সুযোগ যাচ্ছে, যেহেতু ঘরে দীর্ঘ সময় থাকা হয়, যারা কোরআন শরীফ পড়তে জানেন না অথবা পড়তে জানেন সহিহ শুদ্ধ পড়তে জানেন না, আজকাল অনলাইনে বিভিন্ন মাধ্যমে এটা শুদ্ধ করার বা শেখার ব্যবস্থা আছে, এই সময়টাকে
সবচাইতে উত্তম হবে যদি এই সময়ে কোরআনটা শিখে নিতে পারে সে, অথবা নামাজের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সুরাগুলি আছে প্রতিদিনই পড়তে হয়, এগুলি যদি অশুদ্ধ থাকে তাহলে শুদ্ধ করে নেওয়া। আর এই কাজটাই যদি জিলহজের প্রথম দশকে হয়ে যায় তাহলে কিন্তু ইবাদতে, মানে অন্য সময় হলে তো ইবাদত ছিলই, আর এটা যদি জিলহজের প্রথম দশকে হয়ে যায় তাহলে ওই যে স্পেশাল যে রহমতের কথা বলা আছে, যে সবের কথা আছে, এটাও সেটা পেয়ে যাবে, অর্থাৎ নূরুন আলা নূর, নূরুন আলা। আরেকটি বিষয় আপনার কাছে সংক্ষেপে জানবো, যে যে জিলহজের চার দু একদিন পরে হয়তো উঠে যেতে পারে, তো সেক্ষেত্রে আগে কি কোরবানি দাতা অথবা যিনি কোরবানি দিচ্ছেন না ওনার কি কোনো কাজ আছে কিনা? এখন একটা আমল আছে এখানে বিভিন্ন হাদিসের কিতাবে, বিশেষত ইবনে মাজার এক হাদিসের সূত্রে জানা যায়, যিনি কুরবানি করবেন উনি ওই কুরবানির সাথে সাথে আরেকটি বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করলে অতিরিক্ত একটি কুরবানির সওয়াব তিনি হাসিল করতে পারেন। যে জিলহজের চাঁদ দেখার আগেই নিজের নখ চুল ইত্যাদি পয় পরিষ্কারের যে সমস্ত বিষয় আছে, অবাঞ্ছিত সমস্ত বিষয় পয় পরিচ্ছন্নতা হাসিল করে নিলেন, এবং দশ তারিখ এক তারিখ থেকে নিয়ে জিলহজের এক তারিখ চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তিনি আর নখ চুল ইত্যাদি কাটাকাটি করবেন না, কোরবানি করার পরে এগুলি কাটবেন। হাদিসের আলোকে বোঝা যায় যে তিনি অতিরিক্ত একটি কোরবানির সওয়াব পেয়ে যাবেন, কোরবানির সওয়াব পাবেন। এবং সবচাইতে যে বিষয়টি, যে যে যার সাদৃশ্যতা গ্রহণ করবে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসলে এই সময়টা তো হজের সময়, আর হাজি সাহেবরাও সেখানে মানে দুটো কাপড় পরিধান করে থাকেন, এলোমেলো থাকেন, তাদের সাথে কিন্তু একটা সামঞ্জস্যতা মিল আছে, একটা সাদৃশ্যতা আছে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল করিম পছন্দ করলে, কবুল করলে অনেক বড় আমল। মুফতি সাহেব, অনেক সুন্দর আলোচনা আপনি করেছেন, ইনশাআল্লাহ সময় থাকলে আবার আপনার কথাগুলো শুনবো। তবে যেতে হবে আমাদের দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী যারা আছেন অপেক্ষায়, পরিচয় দিয়ে নাম বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার তিনটি প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন, বাংলা ভাদ্র মাস, চৈত্র মাস এবং পৌষ মাসে নাকি বিয়ে হয় না, এটা কি ইসলামে আছে? আর দ্বিতীয় প্রশ্ন, যে কোনো কাজ তো ডান দিক থেকে বা ডান হাত দিয়ে শুরু করতে হয়, কিন্তু যাদের ডান হাতে শক্তি কম বা কোনো সমস্যা তারা তো বাম হাত দিয়ে করে, এটা করলে কোনো পাপ হবে কিনা, করা যাবে কিনা? আর তৃতীয় প্রশ্ন, আপনারা যে মনাধুরি দোয়াগুলি করেন ওইটা যদি আমাদের জানা থাকে, মুখস্থ থাকে এবং সহি উচ্চারণ পাই, তাহলে কি সাথে সাথে বলবো নাকি শুধু আমিন আমিন বললেই হয়ে যাবে? ধন্যবাদ। তিনটি প্রশ্ন আপনি করেছেন, বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। মুফতি সাহেব, প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন যেটি উনি করেছেন, কয়েকটি মাসের নাম নিয়ে জানতে চেয়েছেন যে এই সময় বিবাহ শাদী করানো যায় কি না। সমাজে একটা কুসংস্কার প্রচলিত আছে যে এই সময়গুলিতে বিবাহ শাদী করা যায় না, এটা একেবারেই ভুল কথা। ইসলামী শরিয়া মোতাবেক বছরের 360 দিন, 65 দিন কোনো দিনই বিবাহ শাদীর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। যার যার প্রয়োজন মাফিক তারা তাদের সুবিধা বিবেচনায়, দুই পক্ষের সুবিধা বিবেচনায় যে কোনো মাসে বা যে কোনো দিনেই তারিখ ঠিক করে বিবাহ শাদী করতে পারে, করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে ডান হাতের দিয়ে খাওয়া। দ্বিতীয় যে বিষয়টি প্রশ্ন করেছেন, যে ডান হাতে যে কোনো ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করা, এটা আল্লাহর নবীর সুন্নাহ। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করতেন, এমনকি মাথা আচড়ানোর সময়, চুল আচড়ানোর সময় ডান দিক দিয়ে আচড়াইতেন, এমনকি জুতা পরিধান করার সময় আগে ডান পায়ের জুতা পরিধান করতেন। হাদিসের ভিতরে দুটি শব্দ উল্লেখ করে গোটা দেহের বিষয়টা বলে দেওয়া হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সবসময় বলি একটা কথা, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা ছিল চুল আচড়ানো, ওটাও তিনি ডান দিক থেকে করতেন, আর একটা ছিল জুতা পরিধান করা। অর্থাৎ সব আমলগুলি কাপড় চোপড় পরিধান থেকে শুরু করে ডান দিক, আর ডান হাতে ভালো কাজ ডান হাতে সম্পাদন করা। এখন যদি কারো ডান হাতে সমস্যা থাকে, অসুস্থ হয় অথবা শক্তি নাই, অথবা আরও কোনো গুরুত্বপূর্ণ একটি বিষয় ডান হাতে এর সাথে সংশ্লিষ্ট রয়ে গেছে, সেক্ষেত্রে সে বাম হাতেও করতে পারে, যখন আছে সেক্ষেত্রে কিছু করার নেই। তবে ওনার ওই যে নিয়তের কারণে উনি আসলে ডান দিক থেকে শুরু করার যে ফজিলত সেটা আশা করছি পেয়ে যাবে। জি পেয়ে যাবে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে দোয়া, তৃতীয় যে প্রশ্নটি করেছেন যে দোয়া আমাদের সাথে সাথে আমিন বলা, আরেকটা হলো দোয়া জানা থাকলে নিজেই সেটা উচ্চারণ করে বলা, এতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি দোয়াও বলতে পারেন অথবা আপনি আমিনও বলতে পারেন, দুটোরই সুযোগ আছে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। যে আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হ্যাঁ,
হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা অনেকদিন থেকে আপনার অনুষ্ঠানটা আমি আমার মা দেখি, খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমার যে মুরগি বাজারে যে মুরগি কিনতে যায়, জবাই করে নিয়ে আসি, ওখানে একটু সমস্যা হয়। সমস্যা কি, আজকালকে দেখি মুরগি যখন জবাই করে হয়, একজন একজন যে মুসলমানদের কাছ থেকে কিনতেছি, সে হলো একা নিজে ধরে নিজে জবাই করে। যদি বলি যে আরেকজনকে জানে, তখন বলে কি না না, ওটা দরকার হয় না, আজকাল কেউ ধরতেও চায় না। তা আমি তো মহিলা, মহিলারা তো আর পুরুষের সাথে ধরতে পারি না, যেহেতু সে তখন একাই জবাই করে দেয়, সেটা কি হালাল হবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি আপনি অনুষ্ঠানের সাথে। তারপর গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আরেকটু আরেকটু সাথে অ্যাড করতে যাচ্ছি, সেটা যদি হিন্দুদের দোকান দিয়ে যদি কিনি মুরগি, তখন দেখা যাচ্ছে দুজন ওনারা দুজনই বিসমিল্লাহ বলে কিনতেছে, জবাই করে দিচ্ছে, সেটা কি খাওয়া হালাল আছে? আমরা পুরো বিষয়টি আলোচনা করছি। আসলে আপনি কি জানতে চাচ্ছেন আমরা বুঝতে পেরেছি মুফতি সাহেব। বর্তমানে এই বিষয়টি কিন্তু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যাচ্ছে যে মুরগি একাই জবাই করছে, সে আদৌ বিসমিল্লাহ পড়ছে কিনা তাও জানা যাচ্ছে না। আরেকটি বিষয় যেখানে যে অনেকে আবার এটা বলে দেয় যে আপনি মুরগি এটাকে ড্রেসিং করে দিবেন, তো ড্রেসিং করতে গিয়ে দেখা যাচ্ছে নারী ভরি ভেতরে যা আছে সবকিছু একাকার হয়ে যাচ্ছে। তো পুরো বিষয়টা আসলে আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন। অত্যন্ত সময়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেন খাদ্যের বিষয় এবং হালাল হারাম হারামের প্রশ্ন। প্রথম কথা হলো, আল্লাহর নামে জবাই করতে হবে, এবং যিনি জবাই করবেন তিনি আল্লাহতে বিশ্বাসী হতে হবে, মমিন হতে হবে, মুসলিম হতে হবে। জবাইয়ে সে একা করবেন বা সাথে কাউকে নেবেন, এটা হলো জবাইয়ের সুবিধার সাথে সংশ্লিষ্ট। যারা এক্সপার্ট হয় তারা সুন্দরভাবে একাই সম্পাদন করতে পারে, আমরা এক্সপার্ট না, ছুটোছুটি করবে, এই জন্য আমরা হয়তো কাউকে সাথে নেই, সাথে নিতেও কোনো সমস্যা নাই। কিন্তু যিনি করতেছেন তিনি যদি একাও জবাই করেন এতে কোনো অসুবিধা নাই, তবে তিনি মুসলিম এবং আল্লাহর নামে তিনি জবাই করেছেন, বিসমিল্লাহ পাঠ করে পরে জবাই করেছেন, যথেষ্ট। আর এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি এসছে, এবং এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আজকাল সহজের জন্য বাসাবাড়িতে আর কেউ মুরগি বা ইত্যাদি পরিষ্কার করতে চায় না, আর খুব সহজ অল্প সময়ে ড্রেসিং করলে পরিষ্কার হয়ে যায়, কখনও খুব সামান্য পয়সায় নেয় অথবা অনেক জায়গাতে নেয়ও না, তাই অনেক সাশ্রয়ী হয়, সময় বাঁচে, কষ্ট কম হয়, এই বিবেচনা অনেকে ড্রেসিং করে নিয়ে আসে। কিন্তু এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মুরগির থেকে যে প্রবাহমান রক্তটা, এই রক্তটা নাপাক, যে রক্তটা ওর গায়ে লেগে থাকে প্রবাহিত রক্ত, এটা নাপাক। যখনই মুরগিটা পানির মধ্যে ফুটন্ত পানির ভিতরে এটাকে ডুবানো হয়, আধা সিদ্ধর মতো অনেকটা হয়ে যায়। আজকাল অনেকে এই বলাবলির কারণে অনেকে নাড়িভুড়িগুলি বের করে নেয়, কিন্তু নাড়িভুড়ি বের করলে হবে কি, যে পানিটার মধ্যে ডুবানো হচ্ছে, পানিটা তো আগে থেকে নাপাক হয়ে আছে, ব্যবহৃত পানি, ব্যবহৃত পানি, এবং ওর ভিতরে ব্যবহৃত যদি নাও হয়, ওর ভিতরে যখনই প্রবাহমান রক্ত লাগানো অবস্থাতে মুরগিটা তার ভিতরে ডুবানো হচ্ছে, পানিটা নাপাক হয়ে যাচ্ছে। আর ওই পানিটার মধ্যে যখন আধা সিদ্ধ প্রায় হয়ে যায়, মোটামুটি আধা সিদ্ধর মতো হয়ে যায়, গোশতের ভিতরে পানির প্রভাব চলে যায়, তাহলে ওই নাপাক পানি এই মুরগির সাথে মিশ্রিত হয়ে গেল। এখন প্রত্যেকের জন্য আলাদা করে নতুন পানি নিবে, সেটাকে ফুটিয়ে তার ভিতরে মুরগি করবে, এটা কিন্তু সহজ না, এবং কোনো কোনোভাবে এটা করা হয় না। ওই একই পানির ভিতরে, একই হাঁড়ির ভিতরে পানি জাল হচ্ছে, জাল হচ্ছে, মুরগি জবাই করে ওর ভিতরে ডুবিয়ে ড্রেসিং করতেছে। এজন্য আমরা বলি যে সেক্ষেত্রে মুরগিটা নাপাক হয়ে যাওয়ার চরম মাত্রার আশঙ্কা থাকে, এটা কোনোভাবেই এর থেকে বেঁচে থাকাটা খুব কঠিন, বিধায় ওই পর্যায়ে না যাওয়াটা উচিত, না যাওয়াটা উচিত শুধু তাই না, বরং যাবে না। মানে ওই পর্যায়ে গেলে কি মুরগিটা খাওয়া যাবে কি যাবে না? না, যদি এরকম নাপাক পানির ভিতরে ডুবানো হয় তাহলে মুরগিটা খাওয়া যাবে, খাওয়াই যাচ্ছে না। কিন্তু এটা এখন ব্যাপকভাবে চলছে, এমন ভাবে চলছে। আরেকটি বিষয় আপনি বলেছেন যে নারী বুড়ি সেখান থেকে বের করে আনা হয়, এটারও দেখা যাচ্ছে যে বলার কারণে, কিন্তু আমরা যখন অনেককে দেখেছি, আমরা যেটাও করে থাকি যে মুরগি আল্লাহর নামে জবাই করো করছে সে, এবং হাতে এটাকে বলে হাতে তুমি সোলাইয়া দাও বা চামড়াটাকে চামড়া ফেলে দেয়, এতে করে যেটা দেখা যাচ্ছে যে ড্রেসিং এ যতটুকু সময় লাগে
ঠিক এর থেকে হয়তো দুই এক মিনিট বেশি লাগতে পারে, এত বেশি লাগে না। আমরা তো নিয়মিতই করি, জবাই করার পর সিলে নিয়ে আসি, ওই ড্রেসিংটা আমরা করি না। ওদের যে সিস্টেম ওরা তো এক্সপার্ট, ওরা ওই এক দুই মিনিট লাগে, এক দুই মিনিট টেনে টেনে বের করে ফেলে। তো আসলে ড্রেসিং দ্বারা যে জিনিসটা হালাল একটা জিনিস, নাপাকি প্রবেশ করার কারণে হারাম হয়ে যাচ্ছে, এই বিষয়টি কিন্তু খাবারের প্রশ্নে, সব প্রশ্নেই হারাম থেকে বাঁচা অতি জরুরি। বিশেষত খাবারের প্রশ্নে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। হাদিস শরীফের ভিতরে আসছে, লা ইয়াদখুলুল জাসাদু লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর নাপাক বস্তু দিয়ে লালিত পালিত বা যেই শরীর নাপাক বস্তু দিয়ে গঠিত তা জান্নাতে প্রবেশ করবে না, একটি বিষয়। আরেকটি বিষয় হলো, বর্তমানে অনেক মানুষ আছে স্বাস্থ্য সচেতন, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার কথায় বলা হয়, এবং আপনি জানেন যে করোনা মহামারীতে মানুষকে বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে, কারণ হাতে অনেক জীবাণু লেগে থাকে, এর দ্বারা অনেকগুলো উপকার। যেমনিভাবে মহামারী থেকে বেঁচে থাকার একটা মাধ্যম, অনুরূপভাবে অন্যান্য যে ইগুলো আছে, অন্যান্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা হয়ে যাচ্ছে। তো এখন এই যে ময়লা পানি, যেখানে মুরগি একটা দিচ্ছে তো ময়লা হচ্ছে, এটাকে উঠিয়ে আবার আরেকটা দিচ্ছে আবার ময়লা হচ্ছে, এটা তো স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্যসম্মত নয়, ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম হুজুর, একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম, আপনি একটু জোরে বলুন হুজুর। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, দুইটা প্রশ্ন। একটা হলো আমার ভাইয়ের ছেলের নাম মহিনউদ্দিন জয় রাখছে, এখন তো নামটা মহিন, নামটা কি সঠিক না সঠিক না? আরেকবার বলতে হবে, কি নাম? মহিনউদ্দিন, মহিউদ্দিন। হ্যাঁ হ্যাঁ, মহিনউদ্দিন আমার আম্মা নামটা রেখেছে, পরবর্তী নামটা ছাড়তে নাই, এখন নামটা পাল্টে ফেলাইছে। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি কি উচ্চারণ করছেন নামটা মহিউদ্দিন যদি হয়ে থাকে? আরেকটি বিষয় আমাদের দর্শক বন্ধুদের জন্য যেটা আমরা আরজ করব, তা হলো আমরা আসলে জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, বিশেষ করে এখন কোরবানি সামনে খুবই কাছে। মাসাইল কোরবানি যদি কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করবেন, অতীতে অনেকে করেছেন। আর বিশেষ করে নামের অর্থ নিয়ে কথা বললে দেখা, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে আপনি জানতে পারবেন, এইভাবে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না নামের নাম নিয়ে কথা বলার জন্য। তবে বিধান যে ভালো না খারাপ, এতটুকু তো আপনি জিজ্ঞাসা করতেই পারেন। পরবর্তী দর্শকের কাছে আমরা কথা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি। আমাকে একজন একটা প্রশ্ন করার জন্য অনুরোধ করেছে, আমি প্রশ্নটা করছি হুজুর। উনি হজে গেছেন, হজে মিনা যাওয়ার দুই তিন দিন আগে উনি মানে নখ কেটেছেন এবং বাড়তি এগুলো ওয়াশ করেছেন, এখন ওনার হজ হবে কিনা ওটা আমাকে একজনে রিকোয়েস্ট করেছে, হুজুর জানাবেন। ধন্যবাদ, সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। যেটা জানতে চেয়েছেন উনি মিনায় যাওয়ার, ঠিক হজে, হজের তো আনুষ্ঠানিকতা শুরু হয় মিনা থেকে, মিনা থেকে। তো মিনা যাওয়ার তিন দিন আগে উনি অবাঞ্ছিত পশমগুলো নখ ইত্যাদি পরিষ্কার করেছেন, এখন উনি জানতে চেয়েছেন ওনার হজ হবে কিনা। জি হজ হবে, হজ না হওয়ার আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। দেখুন আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটা আসলে যেখানে আমি যতটুকু বুঝতে পেরেছেন, সম্ভবত এহরামের অবস্থাতে এই কাজগুলি উনি করেছেন কিনা, না হলে এরকম প্রশ্ন আসারই কথা না, স্বাভাবিক অবস্থাতে আসারই কথা। যেহেতু মিনায় যাওয়ার আগেই মুআল্লিমুল হুজ্জাজ যারা আছেন ওনারা সাধারণত সেই সময় এহরামে থাকে না, এহরামে থাকে মিনায় যাওয়ার আগে, আবার এহরাম পরে নেয়, এহরাম বাঁধে। আর কিছু লোক থাকেন যারা হজ্জে ইফরাদ বা হজ্জে তেরান করেন, তারা এহরামের অবস্থাতে থাকেন। এই কাজগুলি যদি উনি এহরামের অবস্থাতে করে থাকেন তাহলে তো এটা ঠিক হয়নি, এবং এর জন্য কিছু জরিমানা নির্ধারিত আছে, দেওয়াটাই সবচেয়ে, ওইটাই বলতেছি, ওইটাই করতে হবে তাকে। আর যদি এহরামের অবস্থাতে এটা না করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, একদম কোনো সমস্যা নেই। সম্ভবত বিষয়টা আসলে এমনই, জি যেহেতু মিনা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়,
অর্থাৎ হারামের কাপড় পরিধান করার আগে উনি যদি এগুলো করতে হবে, এগুলো কোনো মোস্তাহাব বলা হয়েছে যে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তখন হারামের কাপড় পরিধান করবে, এভাবে হলে ওনার হজ হয়ে যাবে। তবে যদি ওই যে আমাদের মোহতারাম বলেছেন হজ তিন প্রকার, তামাত্তু, হজ্জে ফরাদ, হজ্জে কারান, তামাত্তু করে নেওয়ার জন্য কোনো সমস্যা নেই। আর যদি হজ্জে ফরাদ করেন, যিনি হারামের কাপড় পরিধান করে থাকেন, ক্রান করেন, ওনারও এহরামের কাপড় পরিধান অবস্থা থাকে, তখন ওনাকে অবশ্যই জরিমানা দিতে হবে, যেটা আমাদের মহতারাম বলেছেন যে আসলে জরিমানার জন্য সবচেয়ে উত্তম হলো একটা দম দিয়ে দেওয়া, দম দিতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে গেল সব। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বললে আমরা একটু শুনতে পাবো। কিছুই শোনা যাচ্ছে না, টিভির ভলিউম কমিয়ে নেন আপনি। ভলিউম কমিয়ে দিয়েছি। আমি, আমার কোনো সন্তান নেই, কিছু শোনা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, বহুত দুঃখিত। জি হ্যাঁ বলুন। হ্যালো, হুম শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, কথা বলুন। আমি, আমার কোনো সন্তান নেই, একটা প্রশ্ন শুধু আমার। জি আমার কোনো সন্তান নেই, আমি ধন্যবাদ আপনাকে, আপনি আরেকদিন চেষ্টা করবেন, আজকে আমরা সময় দিতে পারছি না আপনাকে, দুঃখিত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি আলাউদ্দিন বলছি মাগুরা থেকে। জি এখন যদি এই অবস্থায় পানি শোষণ করা ঠিক হবে না, কিন্তু খুব গোসল খরচ হয়ে যায়, তখন সেই মুহূর্তে কি করণীয়, নামাজ পড়ার জন্য কি করণীয়? বুঝতে পেরেছেন, পরিষ্কার। হ্যাঁ, গোসল ফরজ সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, আপনি কি জানতে চাচ্ছেন সেটা পরিষ্কার নয়, তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি অতটুকু আমরা আলোচনা করছি। ধন্যবাদ দর্শক বন্ধু, যারা আছেন প্রশ্ন করবেন, টিভির ভলিউম কমিয়ে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে পরিষ্কার করে ধীরে ধীরে আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। ধন্যবাদ আপনাকে, যতটুকু বুঝতে পেরেছেন যে আসলে গোসল যখন ফরজ হয়ে যায়, যে দিনে হোক রাতে হোক যখনই হয়ে যাক, তখন ওনার কী করণীয়? যতটা দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই গোসল করে নেবেন, গোসল করে নেবেন, নাপাক অবস্থায় থাকা উচিত, বেশি দীর্ঘক্ষণ এই অবস্থা অবলম্বন অবস্থান না করাই ভালো, করা উচিত। ধন্যবাদ, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি আপনি প্রশ্ন করুন হুজুর। শ্বশুর, শ্বশুরকে তো মানে পায়ে ধরে মানে মেসেজ করা যাবে যে পাও টিফা যাবে শ্বশুর, এমন কোন ইয়া হবে পুতের মানে পাও ধরে সালাম করা যাবে কিনা শ্বশুরকে, পিতামাতাকে, মুরব্বীদেরকে? তো ধন্যবাদ, আমরা আলোচনা করছি। যে কাউকেই পায়ে ধরে সালাম করা উচিত না, আমাদের সমাজে যেটা প্রচলিত আছে পায়ে পায়ে শুয়ে সালাম করা হয়, সালাম করার পদ্ধতি হলো স্পষ্ট উচ্চারণে সালামটাই বলবে, সামনাসামনি সালাম বলবে। আসলে তো সম্মানের যে বিষয়টা যে প্রকাশ করা, বিশেষ করে অনেকেরই একটা বিশ্বাস যে পাও ধরে সালাম করলে সম্মানটা একটু বেশি প্রকাশ পাবে, এই ধরনের অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়ে যায়। আরেকটি বিষয়ে এর সাথে অ্যাড করে যেটা আপনার কাছে জানতে চাবো, যে অনেক সময় দেখা যাচ্ছে যে মুরব্বী যারা আছেন শ্বশুর বা শাশুড়ি, বিশেষ করে শ্বশুর, তো ছেলের বউকে বা মেয়েকে বলে যে পাওটা একটু দাবিয়ে দাও, ব্যথা, মুরব্বী মানুষ, বুড়ো হয়ে গিয়েছেন, তো সেক্ষেত্রে আসলে এটার অনুমতি আছে কতটুকু? নিজের মেয়ে যদি হয়, সে যদি বাবার পা টিপে দিল বা আঙ্গুলগুলি একটু ফুটিয়ে দিল, এরকম কোনো, এতে তো কোনো সমস্যা নাই। পুত্রবধূর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত, যে যদি এরকম পরিস্থিতিতে এই খেদমত চাতার করতে হয়, তাহলে সেক্ষেত্রে পায়ের উপরে কোনো কাঁথা অথবা চাদর, এরকম একটা মোটা একটু কোনো কাপড় এটা দিয়ে নিবে। কেন, এখানে অন্য একটা বিষয়ও আছে, এরকম পরিস্থিতিতে অনেক সময় কাপড় সরেও যেতে পারে, একটা অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে, এই জন্য সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু সে চাইলে দিতে পারে, তবে একটা কাপড় চাদর বা মোটা কিছু দিয়ে থাকতে হবে আর কি। ধন্যবাদ মুফতি সাহেব, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি
করেছেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করুন। আমিন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে জিলহাজ মাসের প্রথম দশকের আমল নিয়ে মূলত আজকে আমরা আলোচনা সূচনা করেছিলাম। দেখুন, জিলহাজ মাস অত্যন্ত বরকতময় একটি মাস, যেহেতু হজের মাস, এবং এই মাসের মধ্যেই ইসলামের পাঁচটি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র হজ পালন করা হয়। ঠিক হজ করার আগের যে সময়গুলো, চাঁদ ওঠার পর থেকে নিয়ে গুরুত্বপূর্ণ সময়, হাদিসে পাকে পবিত্র কোরআনে এই দশ দিনের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, হাদিসে পাকে আমলের কথা উল্লেখ করা হয়েছে। চলুন আজ থেকে একটা সিদ্ধান্ত আমরা নিই যে আমরা জিলহাজের প্রথম দশককে আমলের মাধ্যমে কাটাবো। যাদের উপর কোরবানি ওয়াজিব আল্লাহ তাআলা করেছেন, তারা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব, জন্তু ক্রয় করব, সব ঠিক আছে, তবে জিকির ফিকিরে থাকব। যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, তারাও আমলগুলো চালিয়ে যাব। আল্লাহ রাব্বি করিমের কোরব, নৈকট্যতা অর্জনই হলো কোরবানির মাকসাদ। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা খুবই সহজ হয়। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই কামনা করছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, এবং বিশেষ করে বর্তমানে যে করোনা মহামারী চলছে, আল্লাহ রাব্বি করিম আমাদের সকলকে, আমাদের দেশের জনগণকে, আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সরকার কর্তৃক যে লকডাউন চলছে, বিধিনিষেধগুলো চলছে, চলুন সকলে মেনে চলি, এবং যেহেতু প্রোগ্রামটা এই লকডাউনটা জনগণের জন্যই, মানুষকে সুরক্ষিত রাখার জন্যই, সকলে মেনে চলি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আজকে আর না, আগামী দিন অনুষ্ঠানের সাথে থাকবেন, এসে আমার ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলেই খাস দিলে আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে শুক্রবার দিন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য সকলে দোয়ার আদব প্রতি লক্ষ্য রেখে একেবারে কাই মনে নিজেকে উজাড় করে দিয়ে পরের কথাগুলো আল্লাহর কাছে আপনারা পেশ করবেন। আমরা এখান থেকে যে দোয়াটা করি, আপনারা চাইলে সেটা মুখে বলতে পারেন অথবা আমিন আমিন বলতে পারেন। সকল কিছু আল্লাহ রাব্বে কারিম শ্রবণ করেন, যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, কুল ইউ আল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে আল্লাহর নামে ডাকো, রহমানের নামে ডাকো, আল্লাহ তাআলা শোনেন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি। মুফতি সাহেব দোয়া করে দিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীছ আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم وفقنا لما تحب وترضى রব্বে করিম মাওলায়ে করিম মেহরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। কাছে দূরে যে যেখানে বসে আমাদের সাথে হাত তুলেছে, মাওলায়ে করিম যার হাত আপনার পছন্দ হয় তাকে ওসিলা করে আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। মাওলায়ে করিম জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বা বড়, নতুন বা পুরাতন, যত গুনাহ খাতা যত ভুল ভ্রান্তি আমাদের দ্বারা হয়ে গিয়েছে, মেহরবানি করে আপনি আমাদের সমস্ত ভুল ভ্রান্তি গুনাহ খাতাগুলি মাফ করে দেন। মাওলায়ে করিম আমাদের যে সকল মায় মুরব্বী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দোস্ত আহবাব পরিবার পরিজন আরো হকদার যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, এই শুক্রবারের এই বিকেল বেলায়
মাগরিবের পূর্ব সময়ে, সূর্য অস্তের, সূর্য ডোবার পূর্ব সময়ে, এই সময়ে দোয়া কবুল হয়ে থাকে। মাওলাই করিম মেহরবানি করে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আমরা যারা জীবিত আছি, তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত যারা এই পর্যায়ে আমরা জীবিত আছি, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম নসিব করে দেন। আমাদের যাবতীয় পেরেশানিগুলি আপনি দূর করে দেন, যাবতীয় হাজাতগুলি আপনি গায়েব থেকে পরিপূর্ণ করে দেন, অভাবীর জন্য হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। খাসভাবে মাওলাই করিম সারা বিশ্বব্যাপী যে মহামারী চলছে, যে বিপদ, যে পরীক্ষা আমাদের উপর দেওয়া যাচ্ছে, মেহরবানি করে আপনি আমাদের সমস্ত মুসলমান সহ সমগ্র বিশ্ব মানবতাকে আপনি হেফাজত করে নেন। মাওলানা করিম যে যেভাবে চেষ্টা করতেছেন, যে যেভাবে মেহনত করতেছেন, সবার চেষ্টা মেহনত মুজাহাদা, যে যেভাবে আমল করতেছেন, সহি শুদ্ধ করে আমল করার তৌফিক নসিব করে দেন। মাওলানা করিম খাসভাবে আপনার আপনার দিনের পথে চলতে পারি, আপনার কথা বলতে পারি, আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি তৌফিক নসিব করে দেন। মাওলানা করিম আমরা যারা হাত তুলেছি, আমাদের যার যে চাওয়া পাওয়া আছে আপনার কাছেই চাই, আপনি দিতে পারেন, আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নেন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে শিফায়ে কামিলা আজিলা দাইমা তাম্মা নসিব করে দেন। মাওলানা করিম খাসভাবে এই আয়োজন যারা করেছেন, বিশেষভাবে বসুন্ধরা পরিবার, বসুন্ধরা গ্রুপ পরিবার থেকে শুরু করে এমডি চেয়ারম্যান থেকে শুরু করে আরও যারা সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট আছেন, তাদেরকে উত্তরোত্তর কল্যাণের পথে অগ্রসর করে দেন, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং নিরাপত্তা নিশ্চিত করে দেন। মাওলানা করিম তাদের ব্যবসা বাণিজ্য হালাল তিজারতের মধ্যে বারাকাত নসিব করে দেন। উত্তরোত্তর তারা জনসেবায় আরও বেশি অবদান এবং ভূমিকা রাখতে পারেন সে তৌফিক তাদেরকে নসিব করে দেন। মাওলানা করিম এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলানা করিম আমাদের সকল চাওয়া পাওয়াগুলি কেবলমাত্র আপনার কাছে, আপনার কাছেই চাই, আপনার কাছেই চাইতে পারি, আপনি দিতে পারেন, আপনি ছাড়া দেওয়ার কেউ নাই। এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনার কাছে আমরা কামনা করতেছি। মেহরবানি করে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলি কবুল মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফায়েলে আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলি কবুল মঞ্জুর করে নেন। মাওলানা করিম সারা বিশ্ব বিশেষত বাংলাদেশের সমস্ত জনগণকে আপনি নিরাপত্তা এবং হেফাজতের ব্যবস্থা করে দেন। মাওলানা করিম ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হয়, ঘরে ঘরে আপনার ইবাদতের পরিবেশ তৈরি হয়ে যায় সেই তৌফিক নসিব করে দেন। মাওলানা করিম আপনার হাবিব যে সমস্ত বিষয় আপনার কাছে চাইতেন সেইগুলি আমরা চাই, যে সমস্ত বিষয় থেকে তিনি পানাহ চাইতেন সেগুলি থেকে আমরা পানাহ চাই, আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নেন। আজকে যে বিষয়গুলি আমরা কথা বললাম মাওলানা করিম, পবিত্র জিলহজ মাস আমাদের সামনে, আমলের মাস, প্রথম দশকের আমল খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলি আলোচনা হলো, আমরা যেন জিলহজ মাসের প্রথম দশক ঠিক এভাবেই কাটাইতে পারি তৌফিক নসিব করে দেন। মাওলানা করিম করোনা প্যান্ডামিকের কারণে অনেকেই হজের সফরে যেতে পারতেছেন না, অনেকেই আপনার ঘরের জিয়ারতে যেতে পারতেছেন না। মাওলানা করিম এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, আবার আপনার ঘরে হাজির হয়ে যেন আমরা লাব্বাইক বলতে পারি তৌফিক নসিব করে দেন। মাওলানা করিম আমরা যা কিছু চাইলাম, যা কিছু বলতে পেরেছি, যা কিছু বলতে পারিনি, যা কিছু আমাদের প্রয়োজন আছে আপনি সবই জানেন, আপনার হাবিব তোফায়েল কবুল মঞ্জুর করে নেন। وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين آمين آمين. برحمتك يا